हेलो बंधुरा टेक्निकल शाइन यूट्यूब चैने अपन स्वागतम। आजकल भिडियोते हमें BSNL कम्पानी सम्पर्के संगे आलोचना करब। जदि आपनी एक BSNL ग्राहक होकें तो भिडियो के शेष पर्त अवश्य देख कारण BSNL कम्पानी तरफ थे तर ज एमप्लयजर अमाउंट से तरह B2B मैं बिजनेस टू बिजनेस और बसि बाड़ाना हे। तो बंधुरा BSNL कम्पानी तरफ थे हठात कर तरह बिजनेस सार्विसेस इंटरप्राइज सार्विसर ओपर एत गुरुत्व क्यों देा हे सम्पूर्ण डिटेल्स भिडियोते अपन संगे शेयर करब। तो जदि आपनारा सम्पर्के जानते चान तो अवश्य भिडियो के शेष पर्त देखें। आसन भिडियो के शुरू करा जा। बंधुरा भारतर मध्य एकमात्र सरकारी टेलिकम कम्पानी होच्छे BSNL माने भारत संचार निगम लिमिटेड। तारा भारतर मध्य तादेर 2G 3G सार्विस प्रोवाइड करछे, किछु जगहते 4G सार्विस लंच कर दिएछे एबं परेर बछर जून मास थेके तादेर 5G सार्विसटाके एखाने लंच कर देबे। बंधुरा BSNL कम्पानी तादेर ब्रडबैंड माने FTTH सार्विस फाइबार टू द होम सार्विस एखाने प्रोवाइड करे, जेखाने प्रत्येकटा बाड़ीते जारा BSNL ब्रडबैंड निते इच्छुक तादेर अप्टिकल फाइबारेर माध्यमे भारत फाइबार कानेक्शनसटाके एखाने प्रोवाइड करा। एखानेई शेष नय, BSNL शुधुमात्र प्रत्येकटा बाड़ीते ब्रडबैंड सार्विस प्रोवाइड करे ना, विभिन्न अफिसे ब्रडबैंड सार्विस प्रोवाइड करे। फर एक्साम्पल आमी जदि स्टेट बैंक अफ इंडियार कथा बोली तो भारते अलमोस्ट 22,500 स्टेट बैंकर ब्रांच आछे, जार 99% जगहते BSNL तादेर ब्रडबैंड सार्विसटा एखाने प्रोवाइड करछे। तो स्टेट बैंक एक एंटिटी एक बिजनेस, से बिजनेसटाके सार्विस प्रोवाइड करछे BSNL बिजनेस। तो एरकम अनेक बिजनेस आछे जेखाने कानेक्टिविटी BSNL एखाने प्रोवाइड करे। तो बंधुरा BSNL कम्पानी तरफ थेके एई जे बाकी बिजनेस के कानेक्टिविटी प्रोवाइड करार जे जिनिसटा एटाके बोले एंटारप्राइज बिजनेस। एबं BSNL तादेर एंटारप्राइज बिजनेसटाके बाड़ानोर जोन्नो जे एमप्लयजर अमाउंटटा सेटा एखाने बाड़ाते चाइछे। आमि जोदि बर्तमान दिनेर कथा बोली तो बर्तमान दिने BSNL एर मध्ये टोटाल जे एमप्लयर अमाउंटटा सेटा होच्छे 54,000। हाँ बंधुरा, 54,000 एमप्लय BSNL मध्य काज करे, जार मध्य आजकेर दिने केवलमात्र 1.8% एमप्लय एमन आछे जारा एंटारप्राइज सेगमेंट एखाने काज करे। तो अलमोस्ट 1,000 থেকে 1,200 এরকম এমপ্লয়ি আছে যারা তাদের এন্টারপ্রাইজ যে সেগমেন্ট আছে সেখানে কাজ করছে। কিন্তু BSNL এর এটা টার্গেট আছে কি এই যে এমপ্লয়িজের অ্যামাউন্টটা এটা 1.8% থেকে বাড়িয়ে 4% করা হবে। হ্যাঁ বন্ধুরা, মানে আজকের দিনে BSNL এর মধ্যে 4% এরকম এমপ্লয়ি হবে যারা BSNL এর এন্টারপ্রাইজ সেগমেন্টে কাজ করবে। তো হঠাৎ করে এন্টারপ্রাইজ সেগমেন্টের উপর BSNL তাদের যে কর্মচারী আছে তাদের সংখ্যাটা বাড়ানোর সিদ্ধান্ত কেন নিল? দেখুন, BSNL কোম্পানির আজকের দিনে যে এন্টারপ্রাইজ রেভিনিউটা সেটা প্রত্যেক কোয়ার্টারে কমে যাচ্ছে। এখন এন্টারপ্রাইজ সেগমেন্ট এমন একটা সেগমেন্ট যেখানে BSNL এর একটা হাই রেভিনিউ এখানে ইনকাম হয়। দেখুন, প্রত্যেকটা গ্রাহককে সার্ভিস প্রোভাইড করার জন্য BSNL একটা খরচা হয়। এখন প্রত্যেকটা গ্রাহক থেকে তারা যত টাকা এখানে তুলতে পারে তাদের বলা হয় অ্যাভারেজ রেভিনিউ পার ইউজার্স। কিন্তু এন্টারপ্রাইজ সেগমেন্টে তাদের যে সার্ভিস প্রোভাইড করতে যে খরচাটা হয় তার থেকে এন্টারপ্রাইজেস থেকে তারা যে রেভিনিউটা এখানে ইনকাম করে সেটা অনেক বেশি, এই জন্য প্রফিটেবিলিটিটা এন্টারপ্রাইজের মধ্যে অনেকটাই বেশি। কিন্তু রিসেন্ট রিপোর্ট এখানে দেখা গেছে কি এন্টারপ্রাইজের যে ইনকামটা সেটা 50% ডাউন হয়ে গেছে। আমি যদি সেকেন্ড কোয়ার্টার অফ ফাইন্যান্সিয়াল ইয়ার 2024 এর কথা বলি তো সেক্ষেত্রে BSNL কোম্পানির এন্টারপ্রাইজের থেকে টোটাল ইনকাম এখানে হয়েছে 952 কোটি টাকা। কিন্তু সেম কোয়ার্টার আগের বছর মানে ফাইন্যান্সিয়াল ইয়ার 2023 যদি কথা বলি তো সেখানে BSNL কোম্পানির যে এন্টারপ্রাইজ রেভিনিউ ছিল সেটা হচ্ছে 1906 কোটি টাকা। তো কোথায় 1906 কোটি টাকা আর কোথায় 952 কোটি টাকা, তো 50%ও কম এখানে নেমে গেছে BSNL এন্টারপ্রাইজ রেভিনিউ। এখন এই এন্টারপ্রাইজ রেভিনিউ নামার কারণে BSNL ওভারঅল যে নেট রেভিনিউ আছে সেটাও এখানে কমে যাচ্ছে। তো সেক্ষেত্রে BSNL এখানে চেষ্টা করছে কি তাদের এন্টারপ্রাইজ রেভিনিউটাকে কীভাবে বাড়ানো যায়, এবং সেই চেষ্টাতে BSNL কোম্পানি তাদের এন্টারপ্রাইজ সেগমেন্টে কর্মচারীর সংখ্যাটা এখানে বাড়াতে চাইছে। যারা অন্য ডিপার্টমেন্টে কাজ করতো তারা মিলে এন্টারপ্রাইজ ডিপার্টমেন্টে চলে যাবে, সেখানে বিভিন্ন টেকনিক্যাল ডিপার্টমেন্ট আছে, সেলিং ডিপার্টমেন্ট আছে, বিভিন্ন ডিপার্টমেন্টে সেখানে চলে যাবে। এবং BSNL এরপরে ভারতের মধ্যে একটা স্ট্রং পজিশন বজায় রাখার চেষ্টা করছে। আপনারা জানেন BSNL একটা সময় ভারতের মধ্যে নাম্বার 1 ব্রডব্যান্ড কোম্পানি ছিল এবং ভারতের ম্যাক্সিমাম এন্টিটিতে BSNL তাদের সার্ভিসটাকে প্রোভাইড করতো। কিন্তু বর্তমানে রিলায়েন্স জিও, এয়ারটেলের মতো কোম্পানি এবং অনেক রিজিওনাল ব্রডব্যান্ড কোম্পানি আছে যারা মিলে যে রিজিওনাল এন্টারপ্রাইজগুলো আছে তাদের সার্ভিস প্রোভাইড করছে। এখন BSNL চাইছে কি আবার পুনরায় BSNL এই সকল এন্টারপ্রাইজে তাদের সার্ভিসটাকে প্রোভাইড করে, এবং যে কারণের জন্য BSNL এর CMD PK পাওয়ারের তরফ থেকে BSNL এর প্রত্যেকটা রিজিওনাল ম্যানেজারকে এটা ইনস্ট্রাক্ট করা হয়েছে কি BSNL কোম্পানির মধ্যে যে এন্টারপ্রাইজ অ্যামাউন্ট আছে তার কর্মচারীর সংখ্যাটা বাড়ানো হোক, তার ফলে এন্টারপ্রাইজ রেভিনিউটা BSNL এর মধ্যে বেড়ে যাবে। আপনার কি মনে হয়, BSNL কোম্পানির তরফ থেকে এই সিদ্ধান্তটা কি সঠিক নেওয়া হয়েছে? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।